নমস্কার বন্ধু, কালকে কিন্তু বেতন বৃদ্ধি মামলার শুনানি রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আরটিআর মাধ্যমে পাওয়া গিয়েছে, যেখানে বিচারপতি বলেছিলেন সেই সমস্ত তথ্য কিন্তু তারা পেয়েছে। এবং এই যে বিষয়গুলো নিয়ে যেটা জটিলতা তৈরি হচ্ছে, যে রাজ্য সরকার কোনো মতেই কিছু করছে না, বিধায়কদের ভাতা বেড়ে যাচ্ছে, অন্যান্য অনেক কিছুই কিন্তু হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রমিলবাবুরা বললেন যে ফাইল চলে গিয়েছে কিন্তু সব ঠান্ডা ঘরে রয়েছে। আসলে এই সরকারের আমলে যে কিছুই করতে চায় না বা দিতে চায় না এমনটাই বোঝা যাচ্ছে, যে সমস্যাগুলি তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে যে যে তথ্য তারা হাইকোর্টে জমা করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বড় প্রশ্নচিহ্ন যে রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের খাতে নাকি টাকা বরাদ্দ কমে গিয়েছে, অথচ দেখা যাচ্ছে সেই টাকা কিন্তু আদৌ বরাদ্দ কমেনি এবং সেই টাকা দিয়ে কিন্তু অন্যান্য শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে, সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন যারা মামলাকারী রয়েছেন। তো এই বিষয়ে সহজ হবে না সমস্ত কিছু আদায় করা, কারণ ইপিএফ মামলা যেভাবে শেষ অবস্থায় গিয়ে পেঁচিয়ে গিয়েছে কেসটি, সেখানে দাঁড়িয়ে এই বেতন বৃদ্ধি মামলা লড়াই করে যে বেতন বৃদ্ধি করাটা কতটা কঠিন বিষয় এবং লড়াইটা কতটা কঠিন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো কী কী তথ্য তারা আদালতে পেশ করতে পারেন কালকে শোনা যাক। বলা হয়েছে যে তারা আমাদের বিষয়ে কতটা থাকতে চায় সেটা যেন জানায়, ঠিক আছে। এবার কেন্দ্র সরকার সেটা দিতে হবে, সে অনুযায়ী রাজ্য সরকারকে বলেছে সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে। শিক্ষকের পারমিশন দিতে হবে তোমাকে, আর যেটা মাননীয় বিচারপতি বলেছে যে পুজোর মধ্যে বিষয়টা ফটো আউট করতে হবে, ঠিক আছে। সেটা পুজোর মধ্যে একটা আশা করা যায় রায়। আর কুটুম্বর আমরা এর সঙ্গে এটা আমাদেরকে বলেছে যে আপনারা আরো তথ্য জোগাড় করুন, আমরা আরো কিছু তথ্য জোগাড় করে দিই, সাপ্লিমেন্টারি একটা আমরা এজেবিট দেবো, আমাদের আপাতকালে যারা দিই যে অন্য রাজ্য বেশি পায় এই পাশে করে দিই, এখন যারা আমাদের বিচারক জানে, কিন্তু আমরা এর সাথে নতুন যেটা দিচ্ছি যে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা ডেপুটি সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে একটা চিঠি পরিচিঠি দিয়েছিল 2009 সালে, যে 2009 কি অনেক কেন্দ্রীয় 19 সালে মনে হয়, যে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে তারা প্রাইমারি ক্ষেত্রে সর্বোচ্চ 15,000 টাকা দিতে পারে সিচুয়েশন হিসাবে এবং আপার প্রাইমারি ক্ষেত্রে 20,000 টাকা সর্বোচ্চ দিতে পারে রাজ্য। এবার মায়ের শিক্ষক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যে, কেন্দ্রীয় সরকারের নয়, এক এই চিঠিটা দিচ্ছি। এবং আরেকটা তার সঙ্গে দিচ্ছি যে এই যে আমাদের টাকা আগে রাজ্য সরকার উঠিয়ে করেছিল রাইট পাশে আমাদের মায়ের চলে, তাহলে ওইখানে আমার একটা আটকিয়ে দিচ্ছি আবার, যে সেখানে পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা দপ্তর, সমগ্র শিক্ষা দপ্তর এই যে টাকা পায় সেই টাকা কি কি পার্থক্য খরচা করে, সেই হেড গুলো কত টাকা খরচা করে সেগুলো ওর মধ্যে উল্লিখিত রয়েছে আটকে মধ্যে, সেটা অবশ্যই তার দপ্তরে দিয়েছে। তো তোমার হয়ে গেছে কত টাকা আসে এবং কত টাকা খরচা করে। এবং আরেকটা কথা বলি হচ্ছে এখন কেন্দ্র সরকারের টাকা কমত কমে আসছে, সেটাও আরেকটা আছে, এগুলো আমরা এনএসএ বলে দিয়েছি যে টাকা কমছে না বাড়ছে, সেটা আমরা বলবো না এখানে সব করে জানাবো। আর আরেকটা যেটা আমরা দিচ্ছি যে আমাদের টাকা দিয়ে এসএসসির যারা টিচার আছে, যারা স্থায়ী শিক্ষক রেগুলার শিক্ষক বলে যাদের এসএসসি দিয়ে, তাদেরকে কিন্তু আমাদের সমগ্র শিক্ষার টাকা মাইনে দেওয়া হয়, সেই স্যালারি স্লিপ আমি কিন্তু জোগাড় করি, সেটাও কোর্টে ফেস করবো। সুতরাং এই তথ্যগুলো যখন কোর্টে যাবে তখন আমাদের পক্ষে এমনি রায় ফায় হওয়ার দিকে আরো অনেকটা পজিটিভ জায়গায় যাবো, তো সেখানে কিন্তু আমাদের বিষয়টা রয়েছে। সব দিক থেকে আমরা অনেক পক্ষ জায়গায় দেখো, সরকারের সমালোচনা করা বিরোধিতা করা খুব সহজ, কিন্তু তথ্য দিয়ে যুক্তি দিয়ে সরকারকে আটকে রাখা এটা অনেক কঠিন জায়গা, যে কাজটা আমরা করছি। অতএব বন্ধু, পূজার আগে কি বিচারপতি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে, এই নিয়ে কিন্তু তাকিয়ে আছে বিচার ব্যবস্থার দিকে, কারণ সরকারের মানসিকতার দিকে কিন্তু কোনোভাবেই ধরা পড়ছে না। পার্শ্ব শিক্ষকদের নাই কথা বলুক, পার্শ্ব শিক্ষকদের উন্নতি হবে, সার্ভে করা হবে, কিন্তু কাজের কাজ বেতন বৃদ্ধি কী হবে, পূজার আগে বিচারপতি কি পারবেন রায় দিতে, কী বলছেন আপনারা অবশ্যই জানাবেন।